যদি বেগম খালেদা জিয়াকে না ছাড়া হয় ঢাকা শহরে যে মিছিল নামবে আপনার পুলিশ দিয়ে সেই মিছিল আপনি ঠেকাতে পারবেন না। যদি বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে ওই বিশ্বদেশে পাঠানো না হয় তাহলে শুধু বাইতুল মোকাররম না ঢাকা শহরে চারদিক থেকে মিছিল বের হবে, ঢাকা শহর মিছিলে রূপান্তরিত হবে। গতকালকে আমরা সারা দেশে দোয়া করেছি আমাদের নেত্রীর জন্য, ঢাকায় বিভিন্ন মসজিদে হয়েছে, বাইতুল মোকাররমে আমরা দোয়ার আয়োজন করেছিলাম। পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা দয়া করে আপনাদের আইজি এবং পুলিশ কমিশনারকে বলে দেবেন, গতকালকে আপনারাও ভেবেছিলেন আমাদের অনেকেও রাজপথে মিছিল করার জন্য প্রস্তুতি নিয়েছিল, আমরা যে কোনো সময় মিছিল করতে পারি, কিন্তু গতকালকে আমরা দেখিয়েছি আমরা সুশৃঙ্খল, কিন্তু তার মানে এই না যে এটা বেশি দিন চলবে। যে কোনো সময় যদি বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে ওই বিশ্বদেশে পাঠানো না হয় তাহলে শুধু বাইতুল মোকাররম না ঢাকা শহরের চারদিক থেকে মিছিল বের হবে, ঢাকা শহর মিছিলে রূপান্তরিত হবে। এবং 20 দলীয় জোটের ভাইদেরকেও বলবো আপনারাও প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। তাই পুলিশ কমিশনার সাহেব, এর আগেও বলেছি আমি, শুধু আওয়ামী লীগের পুলিশ কমিশনার না আপনি, সকল দলের কমিশনার, বেগম খালেদা জি আজকে চিকিৎসা পাচ্ছে না, তার জন্য রাজপথে আন্দোলন ঠেকানোর দায়িত্ব আপনার না। তাই আমরা বলবো সরকারকে বলেন, যদি বেগম খালেদা জিয়াকে না ছাড়া হয় ঢাকা শহরে যে মিছিল নামবে আপনার পুলিশ দিয়ে সেই মিছিল আপনি ঠেকাতে পারবেন না। আর একটি কথা বলতে চাই, গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কার করা হয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়া হয়েছে, তাহলে কি বহিষ্কারের আগে উনি দুর্নীতি করেন নাই? বহিষ্কারের আগে কি উনি সাধু আছিলেন? এই দেশে এক নেতা এক দল, তার বিরুদ্ধে কেউ কিছু বললেই, তার বিরুদ্ধে কিছু বললেই তখন তার বিরুদ্ধে মামলা হবে, কাজেই তিনি আর আওয়ামী লীগ থাকতে পারবেন না। চুরি করলে বাটপারি করলো যদি এক নেতা এক দলের বিরুদ্ধে কিছু না বলে তাহলে তিনি বহাল তবিয়তে থাকবেন, এটাই প্রমাণ করেছেন। আজকের আওয়ামী লীগের প্রতিটা মন্ত্রী প্রতিটা এমপি আজকে দুর্নীতিবাজ, শুধু তার দলের পক্ষে দলের নেতার বিরুদ্ধে বলেন না বলেই তার ক্ষমতাটা আছে। তাই ভাইর আমার, আজকের এই দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার কে আজকে সরাতে হবে। আজকে দুর্নীতি করলে অসুবিধা নাই, আওয়ামী লীগ না করলে অসুবিধা। আজকে ধর্মকর্ম বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন, আজকে আবার নবী করিম সাল্লামের বিরুদ্ধে যদি বক্তব্য দেন, আমাদের পবিত্র ধর্ম গ্রন্থকেও যদি অবমাননা করা হয় তাহলে ওই ব্যক্তির কোনো কোনো কিছুই করা হবে না, বহাল তবিয়তে তিনি মন্ত্রী থাকবেন। কিন্তু খালি এক দল এক ব্যক্তির বিরুদ্ধে বললেই তার ক্ষমতাও যাবে, তাকে জেলেও যেতে হবে, এই হলো আজকে দেশের অবস্থা। তাই ভাইয়ের আমার, আজকে সবাইকে বলবো আসুন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বৃহত্তর আন্দোলন জন্য যে কোনো মুহূর্তে ডাক দেওয়া হবে, আমরা সবাই রাজপথে দল মত নির্বিশেষে আমরা নেমে আসব, তাহলেই দেশটাকে রক্ষা করতে পারবো, গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবো, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে পারবো। এই কথা বলেই
আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।